আবারও বিতর্কে জড়ালেন সাকিব। চলতি বিশ্বকাপে এমনিতেই ভালো করতে পারছেন না তিনি। শেষ ম্যাচে প্রোটিয়ারদের বিপক্ষে বল হাতে করেছেন এক ওভার আর ব্যাট হাতে করেছেন তিন রান। তার উপর এবার এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আলোচনায় এসেছেন টাইগার এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল যখন বাংলাদেশ দলে বাসে উঠছিল তখন সাকিবের সঙ্গে দেখা করতে আসে তার স্ত্রী এবং সন্তানরা, কারণ সেখান থেকে বিমানবন্দরে গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবেন। পরিবারের সঙ্গে যখন সময় কাটাচ্ছিলেন সাকিব তখন তিনি সকলকে অনুরোধ করছিলেন কোনো ভিডিও বা ছবি যেন কেউ না তোলে। তবে কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন সাকিব আল হাসান। এরপর তার ফোনটি নিয়ে এক নিরাপত্তা কর্মীর হাতে তিনি তুলে দেন। তারপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন এবং অন্যদিকে আইসিসির নিয়োজিত নিরাপত্তা কর্মীরা এসে সাংবাদিকদের জিজ্ঞাসা করতে থাকে যে তারা ছবি তুলেছে কিনা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বলতেও যে কিছু আছে সেটা তারা বলতে থাকে। সেখানে উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তা কর্মীকে বোঝাতে থাকেন যে তিনি কোনো ছবি কিংবা ভিডিও করেননি। কিছুক্ষণ পরে সেখানে আবার উপস্থিত হন সাকিব আল হাসান। তিনি সেই সাংবাদিককে বলেন, আপনি যদি কোনো ছবি বা ভিডিও করেও থাকেন সেটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেন। সেখানেই শেষ হয় ফোন বিতর্ক। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।